Hello and welcome back to our channel. Clipping ta dekhar por eta bolar ar opekkha rakhe na je we are in Goa now. আমাদের এবারের ব্লগ সিরিজের মেইন ফোকাস পয়েন্ট হলো নর্থ গোয়া। বিস্তারিত জানতে আমাদের ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো, আমরা এখন আছি ক্যান্ডোলিম বিচের পাশে। আমরা এসে উঠেছি ক্যান্ডোলিম বিচে, তার পাশে সিনকারিম বিচ বলে যে বিচটা রয়েছে। আজকে প্রথম দিন তাকে বেড়াতে বেরিয়েছি। এটা ভীষণ পিসফুল একটা বিচ, খুব কম টুরিস্ট আছে এখানে। এই জায়গাটায় আমরা এসে বেশ কিছু ছবি টবি তুললাম, খুব ভালো লাগছে। এটা একটা ভিউ পয়েন্ট, ওই দিকে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, আর প্রচুর গাছপালা এই বিচটায়। এই বিচটার স্পেশালিটি হচ্ছে এটা ভীষণ সুন্দর পিসফুল একটা বিচ, বেশি কনজেস্টেড নয়, বাট স্টিল প্রচণ্ড সুন্দর ভিউজ রয়েছে। আজকে ওয়েদারটাও বেশ ভালো, খুব একটা রোদ পড়েনি, হাওয়া আছে, আর মোটামুটি ভালোই টুরিস্ট দেখা যাচ্ছে। তবে এবারে যেটা মানে গোয়া এসে যেটা বুঝতে পারছি যে করোনার জন্য ফরেন টুরিস্ট অনেক কম আছে, বাট স্টিল আমাদের ইন্ডিয়ান টুরিস্ট অনেকই রয়েছে। সবাই যার মতো করে নিজের টাইম স্পেন্ড করছে। আমরাও এখানে এই সবে মাত্র এসেছি একটু আগে, তো এখন এখান থেকে আমরা আরও কিছু কিছু পয়েন্টে যাব, সেখানে গিয়েও আমরা থাকবো। আর এইখানে নানা রকম ওয়াটার স্পোর্টস আছে, অনেক কিছু এন্টারটেনমেন্টের ব্যাপার আছে। আমি বলবো বিচটা একটুখানি তুমি দেখাও, খুব সুন্দর এই বিচটা, আর একদম ফ্ল্যাট বিচ, কোনো রকম কোনো অসুবিধা নেই। সিনকুয়েরিম বিচের পাশেই রয়েছে সিনকুয়েরিম ফোর্ট, আর এখন আমি যেখানে রয়েছি এটা হলো ফোর্টেরই একটা এক্সটেনশন, জাস্ট বিচের পাশেই। এবং এখানের যেই ভিউ পয়েন্টটা করে দেওয়া রয়েছে, এই ভিউ পয়েন্ট থেকে আপনারা পুরো বিচটাকে, পুরো সমুদ্রটাকে ক্লিয়ার তো দেখতে পাবেনই, তার সাথে সাথে এখানকার সানসেট এতটাই সুন্দর যে এখান থেকে যদি আপনারা সানসেট একবার দেখেন বা আপনাদের ফোনের ক্যামেরাতে বা মোবাইলের ক্যামেরাতে বন্দি করে রাখেন, তাহলে সারা জীবন সেটা আপনাদের একটা অ্যাসেট হয়ে থেকে যাবে, এটুকু কথা দিলাম। আপনারা হয়তো অনেকেই এখন ভাবছেন যে গোয়া মানেই তো দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, কিন্তু এটা আপনাদের জানিয়ে রাখা দরকার যে নীল রঙের জল পেতে গেলে আপনাদেরকে কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা, অর্থাৎ শীতকালটাকে প্রাধান্য দিতে হবে, তবেই আপনারা ওরকম সুন্দর রঙের জলটা পাবেন। আর তাছাড়া বছরের অন্যান্য সময়ে এই ধরনেরই জল থাকে, অর্থাৎ অতটা নীল থাকে না, কিন্তু ওয়েদার খুবই প্লেজেন্ট ছিল আমরা যখন গেছিলাম। সানি ওয়েদারও ছিল আর টেম্পারেচারও খুব একটা বেশি ছিল না, সেজন্য আমাদের ঘুরতে খুবই খুবই ভালো লাগছিল, সেটা আপনারা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবেন। হ্যালো, এখানটাতে আমরা একটু বসেছি কারণ প্রচণ্ড রোদ উঠেছে, এতক্ষণ ধরে প্রচুর ফটোটা তোলা হয়েছে, তো আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, বিশেষ করে আমি, সেই জন্য আমি একটু বসেছি। এই জায়গাটা এত সুন্দর আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে এখান থেকে যেতে ইচ্ছাই করছে না, যদিও আমাদের এখনও প্রচুর কিছু দেখা বাকি আছে আজকে। কিন্তু একটা সুবিধা এখানে যেটা সবচেয়ে গোয়ার, যে নিজের স্কুটি বুক করা যায়, তো আমরা যেটা করেছি একটা স্কুটি বুক করে নিয়েছি, 350 টাকা করে পার ডে, ভীষণই কম খরচ, তেলটা নিজেকে ভরে নিতে হয়, সেই স্কুটি নিয়ে, লাইসেন্স থাকলেই হবে, আর কিছু দরকার নেই, লাইসেন্স লাগবে আর একটা নিজের আই কার্ড লাগবে, তাহলে স্কুটি ওরা দিয়ে দেবে, নিজের ইচ্ছা মতো করে ঘুরে বেড়ানো যাবে, কোনো ড্রাইভার, কোনো গাড়ি বুক করা এইসব কোনো সমস্যা নেই। এটা একটা ভীষণ ভালো, কালকে আমরা বুক করে দিয়েছিলাম, তো আজকে ওই জন্য ঘুরে আনন্দ ঘুরে বেড়াচ্ছি। এখন স্টার্ট করেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে, তো একটা জায়গাতে এসেই আমরা এত সুন্দর যে জায়গাটা ছেড়ে যেতেই পাচ্ছি না, সবারই ফটো তুলে যাচ্ছি আর ঘুরে যাচ্ছি। যেহেতু এটা প্রথম দিন, সেজন্য এই জিনিসটা হয়তো হচ্ছে, আস্তে আস্তে আমাদের স্পিড বাড়াতে হবে, নাহলে পুরো কভার আপ করতে পারবো।
সুন্দর একটা বিচে আসব অথচ জলে পা ভেজাব না তা কি হয়? তাই কিছুক্ষণের মধ্যেই আমি নেমে পড়লাম বিচে। কিন্তু যেহেতু ব্লগ করতে হবে, আরও কিছু জায়গায় আমাদের যেতে হবে, তাই সমুদ্র স্নানের ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাকে চাপা দিয়েই আপাতত বিচে একটু জলে পা ভিজিয়েই বিদায় জানাতে হলো সিনকুয়ারিম বিচকে। যাবার আগে বিচ থেকে চারপাশের ভিউটা ঠিক কীরকম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমার সাথে সাথে আপনারাও সিনকুয়ারিম বিচটা ঘুরে দেখে ফেললেন। আর যদি এরপর গোয়ায় আসেন আর নর্থ গোয়ায় এসে সিনকুয়ারিম বিচে আসেন, তাহলে নিশ্চয়ই আমার ভিডিওর কথা আপনাদের মনে পড়বে আর আমাকে তখন জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা কোথায় আছি। একদম ঠিক, আমরা এখন আছি গোয়ার আগুয়াড়া ফোর্ট। অনেক হিন্দি সিনেমার, অন্যান্য সিনেমার শুটিং এখানে তো হয়েছে। এই জায়গাটা প্রচণ্ড পরিচিত, ঠিক ওই দিকটাতে সমুদ্রটা আছে আমাদের। তো আমরা এখন ওই দিকটাতে যাব। এখন এই দিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে আমরা রয়েছি। এখান থেকে ওই দিকে যাওয়ার পথে আমরা এই ভিডিওটা করছি, তো আবার ওখানে গিয়ে আমরা ভিউটা দেখাতে পারবো আশা করব। এখন বাই। আমরাও প্রচুর ফটো শুট করেছি সকাল থেকে, করে করে একদম টায়ার্ড এক্সস্টেড হয়ে গেছি। এখন প্রচুর খিদে পেয়েছে, তো এখন যাবো লাঞ্চ করতে। তার আগে ছোট্ট করে এটা দেখিয়ে দিলাম, আগুয়াড়া ফোর্ট থেকে চারপাশের ভিউটা ঠিক কিরকম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর আগুয়াড়া ফোর্টকে বিদায় জানিয়ে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রায় 5টা বাজে,
আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর আমাদেরকে আপনাদের ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস। দেখা হচ্ছে আবার পরের বিচে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।